নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সকাল সকাল একটি খুশির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য। বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে, যেমন জয় বাংলা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পগুলিতে প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়। প্রত্যেক মাসের মোটামুটি নির্দিষ্ট সময়ে আপনারা একবার করে এই টাকাটি পেয়ে থাকেন। তো সেপ্টেম্বর মাসে যথারীতি আপনারা সবাই আপনাদের স্কিমের টাকা পেয়ে গেছেন। তো আপনি কিন্তু সেপ্টেম্বর মাসে আবার টাকা পেতে চলেছেন সরকারের তরফ থেকে। এটি হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশনটি বেরিয়ে গেছে। আপনি সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশনের এই পয়েন্টটাতে দেখেন পরিষ্কার লেখা আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার ইটিসি ফর দ্য মান্থ অফ অক্টোবর 2020 শ্যাল বি ক্রেডিটেড টু দ্য নোডাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন 26 সেপ্টেম্বর 2020, সো দ্যাট দ্য respective amount can be credited to the beneficiary's bank account by DBT within 28 September 2022. তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছেন, তবুও আপনারা সেপ্টেম্বর মাসের 28 তারিখের মধ্যে ধরে নেওয়া হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে আবার টাকা ঢুকবে। কিন্তু বন্ধুরা, এটি কিন্তু অক্টোবর মাসে যে টাকাটি আপনাদের পাওয়ার কথা ছিল সেই টাকাটি আপনাদের আগে ঢুকে যাচ্ছে। অক্টোবর মাসের দরুন কিন্তু আপনারা অক্টোবর মাসে আর কোনো টাকা পাবেন না। এছাড়া বন্ধুরা, বিভিন্ন পেনশন যেইগুলি আছে সেইগুলোও আপনার সেপ্টেম্বর আর অক্টোবর মাসের, সেটা 29 সেপ্টেম্বর এবং 1 নভেম্বর মাসে ঢুকে যাবে। বন্ধুরা, এই যে আপনারা আগে টাকাটি পেয়ে যাচ্ছেন, এর পিছনে যে আসল কারণটি আছে সেটি হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত, আবার 22 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত সমস্ত গভর্নমেন্ট অফিস কিন্তু বন্ধ থাকবে। সেই জন্যই যত স্যালারি আছে, বেতন আছে, স্টাইপেন্ড আছে, পেনশন আছে, এই সমস্তগুলো সেগুলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলেই অফিসিয়াল নোটিফিকেশনটি নিজেরাও ডাউনলোড করে দেখতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যদি ভালো লাগে তো একটা লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে।